সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে। দর্শক, এখন আমি সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হচ্ছি কুমিল্লায় মাসুক আলতাফ চৌধুরী, সিনিয়র সাংবাদিক। আপনারা জানেন যে এখন শেষ মুহূর্তের উত্তেজনা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে, এবং শেষ মুহূর্তে বিশেষ একটি বৈশিষ্ট্য তৈরি হয়েছে নির্বাচন কমিশনের ভূমিকার কারণে। সেখানে স্থানীয় এমপি বাহার সাহেবকে নির্বাচন কমিশন বলেছিল যে তার এলাকা ত্যাগ করার জন্য, কিন্তু তিনি সেই এলাকা ত্যাগ করেননি, বহাল আছেন। এবং একভাবে বলা যায় যে নির্বাচন কমিশন অসহায় প্রকাশ করেছে তার, তাকে সরে যে মানে তাকে যে সরানো যায়নি সেই ব্যাপারে অসহায়ত্ব প্রকাশ করেছে, এবং সিইসি বলেছে, আজকে নির্বাচন কমিশনাররাও বলেছে। এই অবস্থায় আসলে এখন নির্বাচনের পরিবেশ কেমন শেষ মুহূর্তে, সেটি জানবো সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরীর কাছে। যে আপনি যদি একটু জানাতেন সর্বশেষ পরিস্থিতিটা। ধন্যবাদ মোস্তফা ফিরোজ ভাই। আজকে বলবো যে বেশ নাটকীয় ব্যাপার কুমিল্লায়। আমি এ কারণে বলবো যে একেবারে টান টান উত্তেজনা। আজকেই প্রচার প্রচারণার শেষ দিন, রাত 8টায় ইতিমধ্যেই প্রচার প্রচারণা শেষ হয়ে গেছে। 12টার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো দমে মোতায়েন হয়ে যাবে। সুতরাং এই অবস্থায় আজকে যে বিতর্কটি তৈরি হয়েছে, আমি বলবো যে খুব বেশি কথার লড়াই চলছে, সেটি হচ্ছে যে ইসির আমাদের আহসান হাবিব খান সাহেব নির্বাচন কমিশনার এবং রাশিদা সুলতানা, ওনারা দুইজন এসেছিলেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্রিফ করবার। ব্রিফের পরেই ওনারা সাংবাদিকের মুখোমুখি হন। সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেন যে গতকাল আমাদের মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু, স্বতন্ত্র মেয়র প্রার্থী, বিএনপির দলীয় স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু, তিনি বলেছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সময়ে আমরা খুব অসহায়ত্ব বোধ করছি, যে নির্বাচন কমিশন চিঠি দিলেন তারপরও এখানকার যিনি মাননীয় সংসদ সদস্য তিনি এলাকা ছাড়লেন না, এটা লজ্জাজনক, এই কথাটি তিনি বলেছেন। এ কথাটি বলবার পরপরই আজকে সেটির উদ্ধৃতি দিয়ে সাংবাদিকরা জানতে চেয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান এবং রাশিদা সুলতানার কাছে যে আসলে কেন উনি চিঠি পাওয়ার পরও এলাকা ছাড়লেন। তো ওনারা এবং প্রধান নির্বাচন কমিশনার, আমরা দেখেছি ঢাকা থেকে আপনি যেটি বললেন, যে বলেছেন যে অসহায়ত্ব প্রকাশ করেছেন, অসহায়ত্বের ভাষাটা কি রকম সেটা আমরা একটু দেখি। তারা বলেছেন নির্দেশের পরও, আসলে নির্দেশটা হচ্ছে চিঠিতে যে নির্দেশ দেওয়া হয়েছিল, নির্দেশের পরও এলাকা না ছাড়ায় সম্মান তারিখ আছে, কিন্তু এই যে সম্মানটা রক্ষা করা অথবা এই যে সিদ্ধান্ত বিষয়টি কার্যকর করা, এই বিষয়ে তারা আর গেলেন না আগের মতো। যেখানে নারায়ণগঞ্জে আমরা দেখেছি, তার আগেও দেখেছি তাদের এরকম চিঠির কার্যকারিতা রয়েছে, এখানে গেলেন না, তারা এরকম একটি বাক্য বললেন। এবং তার বলবার পরপরই আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের যিনি আরফানুল হক রিফাত, তিনিও একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে নিজেদের ক্লিন ইমেজ তৈরি করতে আওয়ামী লীগ প্রার্থীকে ক্ষতিগ্রস্ত করতে নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন অন্যতম প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজামুদ্দিন কায়সার, তিনিও বিএনপির এবং স্বতন্ত্র প্রার্থী, তিনি বলেছেন যে যদি আপনারা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই না পারেন এবং এ ধরনের একটি সিদ্ধান্ত কার্যকর করতে নাই পারেন, তাহলে উনি মনে করেন যে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ করা উচিত এখন। সুতরাং আমি বলবো যে কথার লড়াই বেশ জমে উঠেছে, এবং এই লড়াইয়ের গুরুত্ব, এই লড়াই থেকে এক ধরনের আশঙ্কা এবং এই লড়াই থেকে এক ধরনের ভয় আমি বলবো যে পুরো ভোটারদের মধ্যে বিরাজ করছে। তারা ভাবছেন যে নির্বাচন কমিশন কি তাহলে তার দৃঢ় অবস্থানে থাকতে পারবেন না, তারা কি আসলেই নির্বিঘ্নে ভোটটি দেয়ার যে বিষয়টি এবং ভোটের পরে স্বচ্ছভাবে যে ফলাফল আসবার কথা, এই জায়গায় নানা গুঞ্জন আজকে সারাদিন ছড়িয়ে পড়েছে। যদিও আরেকদিন সময় রয়েছে, আগামীকাল এবং পরশু দিন আমরা ভোটের মাঠে যাব বা ভোট যুদ্ধে যাব,
আমি বলবো যে এমন একটি সিচুয়েশন যে সিচুয়েশনটি আসলে একটি নানামুখী বিতর্কের জন্ম দিয়েছে, বিশেষ করে এরকম একটি নির্বাচনে যেখানে সারা দেশের মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সবাই যেখানে তৎপর এবং কভার করছে, সারা বিশ্ব ছড়িয়ে পড়ছে, সেখানে এরকম একটি ঘটনা হচ্ছে। এবং আমি বলবো একাধারে খুব মজার, একাধারে বেশ আমি বলবো যে মানে নির্বাচনের যে এক ধরনের হৃদম বা আনন্দ সেটি যেমন পাওয়া যাচ্ছে, সংখ্যা উৎকণ্ঠা সবই ছড়িয়েছে তার মধ্যে। তো আওয়ামী লীগের যে প্রার্থী ওই যে 13 জন ঢাকায় যাদেরকে ডাকা হয়েছিল, তারা কি মাঠে নেমেছে ডিফাতের পক্ষে? আচ্ছা, আওয়ামী লীগের যারা মনোনয়ন কিনেছিলেন তাদের সবাইকে আওয়ামী লীগ নেতারা ঢাকায় ডেকেছেন, আপনি যা বলেছেন সেটা সত্য, ঢাকায় গিয়েছেন এবং সেখানে প্রায় দীর্ঘ 3 ঘন্টা তারা তাদের অভিমানের কথা বলেছেন, ক্ষোভের কথা বলেছেন। তারা সেখানে বলেছেন যে তাদেরকে বর্তমান এমপি মহোদয় অথবা আরফানুল্লাহ কৃপা তাদের তরফ থেকে মাঠে নামবার জন্য বলা হয়নি, আমন্ত্রণ জানানো হয়নি, মানে অভিমান ভাঙানোর জন্য যা সেটি করা হয়। তো কেন্দ্রীয় নেতারা বলেছেন যে সেটি তারাই মীমাংসা করে দিয়েছেন, তারা যাতে যেয়ে সবাই মাঠে নামে। আমরা দেখেছি যে তারা সবাই কম বেশি মাঠে নেমেছেন, ফেসবুকে তারা সেটি প্রচার করছেন, লিফলেট দিচ্ছেন, কিন্তু তার সঙ্গে যে সমন্বয় আরফানুল্লাহ কৃপার সঙ্গে প্রকৃতভাবে সমন্বয় করে যেভাবে কাজটি সেটি হয়নি। তারা দায়িত্বটি পালন করছেন, ফেসবুকে দিচ্ছেন এবং তারা তাদের কাজটি করছেন এই দাবিটি তারা করছেন, এটি আমরা দেখছি এবং এটি শুনি। অন্যদিকে সাক্কু বা কাইসার, তাদের অবস্থাটা মনিরুল হক সাক্কু? আমি বলবো যে গত 4-5 দিন ধরেই নানা রকম অভিযোগ করে আসছেন এবং সবগুলো অভিযোগই তার স্থানীয় সংসদ সদস্য আকমো বাহাউদ্দিন বাহার সাহেবকে কেন্দ্র করে, কারণ এখন আর সখ্যতা নেই, এখন শত্রুতা, এখন প্রতিদ্বন্দ্বিতার শত্রুতা। আমি বলবো শত্রুতা শব্দটি হয়তো বেমানান হতে পারে, প্রতিদ্বন্দ্বিতার শত্রুতা। সুতরাং সবগুলো অভিযোগ তাই, ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযোগ, বহিরাগতদের এনে কেন্দ্র দখল, বহিরাগতদের আতঙ্ক তৈরি করা, তারপর কর্মীদেরকে মারধর করা, নানা রকম বেশ কিছু অভিযোগ কিন্তু নির্বাচন কমিশনে মহিলক সাক্ষ্য দিয়েছেন। এবং মহিলক সাক্ষ্য সর্বশেষ এই চিঠির কার্যকারিতা না পেয়ে আমি বলবো এক ধরনের হতাশাই ব্যক্ত করেছেন। সুতরাং তার অবস্থানটি এই জায়গায় এখনো খুব স্পষ্ট, তিনি এই যে প্রভাব, এই প্রভাব থেকে মুক্ত একটি নির্বাচন চাচ্ছেন। একই সঙ্গে একই বক্তব্য কিন্তু একই সুরে বলে যাচ্ছেন নিজামুদ্দিন কায়সারও, স্বতন্ত্র প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনিও বলে যাচ্ছেন এবং তিনিও বলছেন, তিনি তো আরেকটু বাড়িয়ে বলছেন যে না পারলে প্রধান নির্বাচন কমিশনার যেন পদত্যাগ করে ফেলে, এটি তার দাবি। সুতরাং আমি বলবো যে এটিও বেশ টানটান উত্তেজনা নির্বাচনের শেষ সময়। এমনি পরিবেশ, নির্বাচনের পরিবেশ অহিংস পরিবেশ বা অহিংস বলবো না, অসহিংস পরিবেশ, যেটা মানে সহিংসতা নেই, হিংসা তো আছে, সহিংসতা নেই, এরকম পরিবেশ বিদ্যমান এখনো রয়েছে, এখনো সেটি এক ধরনের উৎসব আমেজ নির্বাচনের মধ্যে রয়েছে, তবে শঙ্কা উৎকণ্ঠা কিন্তু আছে, একটা মিশ্র পরিস্থিতি আছে। কালকে হয়তো শেষ মুহূর্তে আরো কিছু মানে আমরা শেষ মুহূর্তের আপডেট আমরা দেখতে পাবো। এবং সবচেয়ে বড় কথা হলো যে নির্বাচন কমিশন শেষ মুহূর্তে কিভাবে হ্যান্ডেল করে পরিস্থিতিটা মানে কেন্দ্রে কেন্দ্রে, সেটাও একটা দেখার বিষয়। কিন্তু সেটাও একটা দেখার বিষয়। সেই সঙ্গে আমি একটি বিষয় সম্পূরক করতে চাই আপনাকে, জি, বাংলাদেশে এভাবে এমপি মহোদয়কে চিঠি দিয়ে চলে যাওয়ার নজির কিন্তু আছে, সেটি নারায়ণগঞ্জেও আমরা সর্বশেষ দেখেছি। কিন্তু কুমিল্লার ক্ষেত্রে একটি বিষয় ঘটেছে, আমাদের এমপি সাহেব হাইকোর্টে একটি রিট করেছেন, যে তিনি বলেছেন যে তিনি তো সুবিধাভোগী না সরকারের, সুতরাং তিনি একজন ভোটার, তিনি যদি ভোট দিতে পারেন তাহলে কেন তাকে চলে যেতে হবে। সে রিটের একটি রোল তিনি পেয়েছেন, একটি রোল ইস্যু হয়েছে, রোল এসে, যদিও তিনি বলছেন না যে সেই রোলের বলেই তিনি আছেন, যদিও তিনি বলছেন না যে সেই জিনিসটি মানে সাবজুডিস বলেই মানে বিচার বিচারাধীন বলেই তিনি সুবিধা নিচ্ছেন, সেটি তিনি বলছেন, কিন্তু সেটি কিন্তু ঘটেছে এবং বাংলাদেশে আমি বলবো যে এটি প্রথম চ্যালেঞ্জ। সুতরাং রুলের জবাব পরবর্তী কি হয় এটিও একটি দেখবার বিষয়, তো ওটিও আমি বলবো যে এই নির্বাচনে একটি নতুন মাত্রা যোগ করছে। জি,
ধন্যবাদ। দর্শক শুনছিলেন কুমিল্লা থেকে মাসুক আলতাফ চৌধুরীর বিশ্লেষণ। আমরা অবশ্যই প্রত্যাশা করব যে একটি ভালো নির্বাচনের, তবে যারা কুমিল্লার ভোটার এবং সাধারণ মানুষ তারা চোখ রাখবেন নির্বাচনের। এটি বলা হয় যে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করার জন্য শুধুমাত্র নির্বাচন কমিশন, পুলিশ বা কোনো একক কোনো কর্তৃপক্ষের না। সবচেয়ে বড় কথা হলো, যেখানে যদি ভোটারদের ইনভলভমেন্ট হয় এবং তারা যদি সজাগ সতর্ক দৃষ্টি রাখেন, তাহলে হয়তো সম্ভব একটি ভালো নির্বাচনের জন্য। আমরা সেই প্রত্যাশা রেখে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।